আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় হযরতজি, আপনি ডিস্টার্ব করেন, হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব এবং হযরত মাওলানা মুফতি সাইফুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় বাকি সব অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সকলকেই শ্রেণী অনুপাতে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে খুব সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো তোমরা আল্লাহ রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। পবিত্র কোরআনের এক একটা আয়াত বা সেন্টেন্সের ব্যাখ্যা যে কত প্রাসঙ্গিক এখনো পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা যে কত বহুস্তরীয়, তা জ্ঞানীজন মাত্রেই অবহিত আছেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এ আয়াতের গুরুত্ব বহুল। আমাদের মুসলমান সমাজে আমরা যে কত শ্রেণী দল প্রভৃতিতে বিভক্ত হয়ে রয়েছি, তা আমরা ভালোই টের পাই। পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা ও গবেষণা নিকেতন এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ আমাদের কাছে এক একটি শিক্ষা। তিনি বিভিন্ন সময়ে বক্তৃতার মধ্যে বলতেন, বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন যে প্রত্যেকটা ইবাদতের দুটো ভাগ রয়েছে, দুটো অংশ রয়েছে, একটা হলো ধড় আর একটা হলো প্রাণ প্রত্যেকটি ইবাদতের, এবং বিভিন্ন পুস্তকে তার ব্যাখ্যা সুন্দরভাবে করেছেন। নামাজের ধড় আছে, প্রাণ আছে, রোজার ধড় আছে, প্রাণ আছে, যাকাত হজ প্রত্যেকটা ইবাদতের ধড় এবং প্রাণ আছে। আমি একটা ইবাদতের কথা শুধু উল্লেখ করছি, হজের ধড় আর প্রাণ। হজের ধর কি? হজের ধর হচ্ছে যে সমস্ত ফর্মালিটিস গুলো আমরা পালন করি, আচার অনুষ্ঠান গুলো পালন করি, ওগুলো ধর। প্রাণটা কি? আল্লাহর মারিফত লাভ করা, আল্লাহর পরিচিতি লাভ করা। হজ থেকে দুটো জিনিসের শিক্ষা আমরা পাই, একটা হচ্ছে আল্লাহর পরিচিতি লাভ করা, দুই বিশ্ব ভ্রাতৃত্বের শিক্ষা লাভ করা। এই যে প্রত্যেকটা ইবাদতের মধ্যে ধর আর প্রাণ আছে, এটা তো শুধু হযরতজির কথা নয়, মক্কা শরীফের ভাষণ নামক একটা খুব চটি বই হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব, যেটা হযরতজির সঙ্গে হজ মোবারকে গিয়ে লিপিবদ্ধ করেছিলেন হযরতের বক্তব্যগুলো, সেই বইতে আমি পড়েছি যে এই মুসলমান সমাজের উলামা সম্প্রদায়ের কাছে ভীষণভাবে পরিচিত, অত্যন্ত পরিচিত একটি নাম হযরত সানাউল্লাহ পানিপতি সাহেব, তার একটি বই লিখে, তার একটি বই রয়েছে মালাবুদ্দা মিনহু, ইসলামী জগতের প্রায় সকল মাদ্রাসায় সেই বই পড়ানো হয়। তাতে তিনি অজু, গোসল, নামাজ, রোজা, যাকাত, হজের মশালা আলোচনা করার পর বলেছেন, এতক্ষণ আমি ধরের আলোচনা করেছি, এতক্ষণ আমি ছোকরার আলোচনা করেছি, এবার আমি শ্বাসের আলোচনা করব।
তাহলে হযরতজির কথা প্রমাণ পাওয়া গেল আরেকজন আল্লাহর ওলির বক্তব্য তথা বইয়ের মধ্য দিয়ে। আমাদের মধ্যে যে বিচ্ছিন্নতা, কি দ্বন্দ্ব, গোল টুপি ঠিক না লম্বা টুপি ঠিক, এই নিয়ে মুসলমান সমাজ প্রায় দেখা যায় নিজেদের মধ্যে দ্বন্দ্বে অবতীর্ণ। কাটা পিরহান ঠিক না জোড়া পিরহান ঠিক, আস্তে আমিন না জোরে আমিন, বুকে হাত বাঁধা না নাভির নিচে হাত বাঁধা, এই নিয়ে আমাদের মধ্যে অহরহ দ্বন্দ্ব চলেছে। হজের মধ্যে আমরা কি শিক্ষা পেলাম? হজরতজি প্রায় বলতেন, ওই টুপি আছে শুধু কাফনের মতো কাপড় শরীরে ফেলে রাখা হয়েছে, কোনো টুপি নেই সেখানে, আছে কাটা পিরহান জোড়া পিরহান থান কাপড়। কি শিক্ষা পায় ওখান থেকে? ভ্রাতৃত্বের শিক্ষা, ওই সব দ্বন্দ্ব করার জিনিস নয়, ওই সব হচ্ছে ছোকরা সর্বস্ব। আসলে আমাদের শাসের সন্ধানে যেতে হবে। আমাদের পরিচিত একজন হাওড়া কোর্টের অ্যাডভোকেট, উনি একবার প্রসঙ্গক্রমে বলেছিলেন যে হযরতজির একটি কথা আমার মস্তিষ্কে খুব নাড়া দেয়। সেটা হচ্ছে, হযরতজি একবার বলেছিলেন যে আমরা যখন অনেক উঁচুতে হেলিকপ্টার বা প্লেনে যাই, তখন কিন্তু তফাৎ করা যায় না ধুপলো ঘাস আর তালগাছ নারকেল গাছের মধ্যে, যে কোনটা উঁচু আর কোনটা নিচু, কোনটা উঁচু বোঝা যায় না অনেক উঁচু থেকে, সবই সমান মনে হয়। তেমনি মানুষ যখন মনুষ্যত্বের ঊর্ধ্বতম সীমায়, উচ্চতম সীমায় আরোহণ করে, যখন খোদাই গুণাবলী অর্জন করে, তখন সে মানুষের মধ্যে কোনো তফাৎ দেখতে পায় না, সব মানুষকেই তার সমান মনে হয়। কি নামাজি, রোজাদার, মদখোর, মাতাল, তার কাছে কেউ নিকৃষ্ট মনে হয় না, তার কাছে সবাই সমান মনে হয়। আর সেখানেই মনুষ্যত্বের চূড়ান্ত সাফল্য, মনুষ্যত্বের চূড়ান্ত সেখানেই সাফল্য নিহিত রয়েছে। আমি শুধু দুটি ছোট্ট ছোট্ট ঘটনার উল্লেখ করে শেষ করে দেব। হযরত ইমাম শাফিঈ সাহেব একবার সফরে ছিলেন, তার সন্ধে হয়ে গেল, হযরত ইমাম আবু হানিফার মাজারের কাছে, হযরত ইমাম আবু হানিফার মাজারের কাছে সন্ধ্যা হয়ে গেল। হযরত ইমাম আবু শাফিঈ সাহেব সেই সময় ইসফারে ফজরের নামাজ পড়লেন। ইসফার মানে হচ্ছে শুভ সাধিকের পর যখন দিনের আলো স্পষ্ট হয়ে যায়, সেই সময় নামাজ পড়লেন। কিন্তু ইমাম শাফিঈ সাহেবের মত হলো যে ফজরের নামাজ পড়া উত্তম, গলফে, তার মানে শুভ সাধিকের পরে যখন অন্ধকার থাকে। কিন্তু ইমাম শাফিঈ সাহেব যেহেতু ইমাম আবু হানিফা সাহেবের মাজারের কাছে আছেন, তার রুহের সম্মানার্থে হযরত ইমাম আবু হানিফা সাহেবের মতকেই তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত মাওলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব, তিনি এক তো অনন্য নাম, তাকে দেখেছি অনেক মজলিস শুরু করতে। তবলিগী জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বই পড়া দিয়ে শুরু করে। আরেকটি ছোট্ট ঘটনা, কোন হযরত আশরাফ আলী থানভী সাহেব ফুরফুরা শরীফের পীর এবং প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বকর সাহেব সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, আমরা দুজনে তো একই খাটের জল পান করি, পানি পান করি, যারা উচ্চাঙ্গে আরোহণ করেছেন তাদের মধ্যে কোনো ভেদ আছে? নেই। আরেকটি ছোট্ট ছোট্ট কথা, কোন এক সময় দেওবন্দের একজন কংগ্রেস, তখন তো সবাই জাতীয় কংগ্রেস করতেন, দেওবন্দি যারা ছিলেন স্বাধীনতা আন্দোলনে, তখন ওই সম্ভবত হযরত হুসাইন আহমদ মাদানী সাহেব, ওনার একটা সভা ছিল, আর সেই সময় তবলিগী জামাতের একটা সভা ছিল, তো তবলিগী জামাতের সম্ভবত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, উনি গিয়ে দেখলেন যে লোকজন আছে, তো উনি বললেন, আজকে আমি সভা করব না, আজকে হুসাইন আহমদ মাদানী সাহেবের সভা আছে, তোমরা সেখানে যোগ দাও, তোমরা সেখানে চলে যাও। তো সব লোক তার কথা মতো চলে গেল, সেখানে গিয়ে দেখলো সেখানে হযরত হুসাইন আহমদ সাহেব মাদানী বলে দিয়েছেন, আজকে আমার এখানে সভা হবে না, আজকে
হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এরকম সমাজে কোন সব সেখানে চলে যাও, দেখো রেখে বলে ইখলাস, নারে তাকবীর, আল্লাহু আকবার, এটাই আমাদের দরকার, আল্লাহু আকবার, এটাই আমাদের দরকার। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে ছটি দফা দিয়েছেন তার মধ্যে ইখলাস হচ্ছে ওই শ্বাস, আর বাকিগুলো হচ্ছে ধড়। বাকিটা এবার আমাদের বুঝে নেওয়ার ব্যাপার, পড়াশোনার ব্যাপার, সব অন্তর থেকে উপলব্ধির ব্যাপার। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।